ঈদের আগে মুক্তি পাচ্ছে আল্লামা মামুনুল হক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, কেমন আছেন? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। দর্শক, বিভিন্ন মানুষ বিভিন্ন নিউজ করে থাকে, বিভিন্ন ইউটিউবার বিভিন্ন নিউজ করে থাকে এবং থাম্বনেল দিয়ে থাকে ঈদের আগেই মুক্তি পাচ্ছে আল্লামা মামুনুল হক। এই বিষয়টার কতটুকু বাস্তবতা, এর সত্যতা কতটুকু, অবশ্যই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি ক্লিয়ার করে দিব। আপনাদেরকে পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করবেন, পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে আসলেই কি আল্লামা মামুনুল হক সাহেব ঈদের আগেই মুক্তি পাচ্ছেন নাকি ঈদের পরে মুক্তি পাবেন, বা কোন সময় মুক্তি পাবেন সেই বিষয়টা অজানা। এই বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেব। ভিডিও শেষে আজকে আরেকটা বার্তা রয়েছে আপনাদের জন্য, অবশ্যই সেই বার্তাটা আপনারা কন্টিনিউ করে যাবেন, দেখে যাবেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে আজকে বাংলাদেশের কি অবস্থা, আজকে বাংলাদেশের মাদ্রাসাগুলোকে নিয়ে যে কতটুকু ষড়যন্ত্র চলছে অবশ্যই আপনারা সেই বিষয়টাও বুঝতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে ছোট্ট একটি কথা বলতে হচ্ছে, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন সবার আগে সব ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য, কেননা আপনার একটি সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য অনেক অনেক উৎসাহিত করে। সময়ের দর্শক, বিভিন্ন ইউটিউবাররা তারা নিউজ করে থাকে যে ঈদের আগেই মুক্তি পাচ্ছে আল্লামা মামুনুল হক, তারা থাম্বনেলে এই বিষয়টা দিয়ে থাকে। কিন্তু আমরা যতগুলো নিউজ দেখেছি এবং তারা যেই নিউজগুলোর উপর ভিত্তি করে ভিডিওগুলো বানায়, সেই নিউজগুলোর মধ্যে একাকী আল্লামা মামুনুল হক সাহেবের নাম কখনও আমরা দেখিনি। সেখানে লেখা হয়েছে সমস্ত আলেমদেরকে যেন ঈদের আগেই মুক্তি দেওয়া হয়। আমরা কয়েকদিন আগে একটা নিউজ দেখেছি, ব্রিটেনের ওলামাগণ তারা একটা নিউজ করেছে এবং তারা মুক্তির আবেদন জানিয়েছে যেন সমস্ত আলেমদেরকে ঈদুল আজহার পূর্বেই মুক্তি দেওয়া হয়, কেননা বাংলাদেশের যত আলেমের অবদান রয়েছে সেই অবদানকে তারা মাঠে ময়দানে কাজ করছে, সেই বিষয়গুলো দমন করার জন্য আজকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এই বিষয়গুলো নিয়ে তারা কথা বলেছে এবং নিউজ করেছে এবং বলেছে যে সমস্ত আলেমদেরকে যেন ঈদুল আজহার পূর্বেই মুক্তি দেওয়া হয়। তবে সেখানে বলা হয়নি যে আল্লামা মামুনুল হক সাহেবকে একাকী মুক্তি দেওয়া হবে। সকলে থাম্বনেল দিয়ে এই বিষয়টাকে তারা বলে থাকে যে ঈদের আগেই মুক্তি পাচ্ছে আল্লামা মামুনুল হক। এবং কয়েকদিন আগে আপনারা জানেন যে খেলাফতে মজলিস তারা একটা মিটিং করেছিল, একটি মজলিস করেছিল, সেখানে তারা বার্তা দিয়েছিল এবং নিউজও বের হয়েছে যে ঈদুল আজহার পূর্বেই সমস্ত আলেমদেরকে মুক্তি দেওয়া হোক। সেখানে বলা হয়নি যে আল্লামা মামুনুল হক সাহেবকে একাকী মুক্তি দেওয়া হোক। তো ইউটিউবাররা কী করে থাকে, থাম্বনেল দেওয়ার সময় তারা নিচে লিখে দেয় ঈদের আগেই মুক্তি পাচ্ছে আল্লামা মামুনুল হক, আর সাত দিন পরেই মুক্তি পাচ্ছে আল্লামা মামুনুল হক। এই বিষয়গুলো কি, এই বিষয়গুলোকে আসলে ধোকা প্রতারণা না, এই বিষয়গুলো কি আপনাদেরকে ধোকা দেওয়ার চেষ্টা না? অবশ্যই তারা আশ্বাস দিতে পারছে না এবং আমিও আপনাদেরকে আশ্বাস দিব না এবং একটি নিশ্চিত কোনো বার্তা দিব না, কেননা আমিও জানি না যে ঈদের আগে আসলেই মুক্তি পাবেন না অন্য কিছু, কেননা নিউজগুলোর মধ্যে দাবি জানানো হয়েছে কিন্তু নিশ্চিত কোনো বার্তা দেওয়া হয়নি। তো দর্শক, আপনারা সব কিছু মিলে বুঝতে পেরেছেন যে আসলেই ঈদের আগেই যে মুক্তি পাচ্ছে আল্লামা মামুনুল হক এবং সমস্ত আলেম এই বিষয়টা নিশ্চিত না, তবে নিশ্চিত যদি কোনো খবর আসে অবশ্যই আমি আপনাদেরকে সবার আগে জানানোর চেষ্টা করব। তো দর্শক, এইটা কিন্তু খুশির খবর যে ঈদের আগেই মুক্তি পাচ্ছে আল্লামা মামুনুল হক সহ সমস্ত আলেম। কিন্তু সবচেয়ে বড় আফসোসের বিষয় হচ্ছে আজকে আল্লামা মামুনুল হক সাহেব হুজুরের পিতা আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলের প্রতিষ্ঠিত যে জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসা ঢাকা মোহাম্মদপুরে, সেই মাদ্রাসাটাকে আজকে দখল করে নিয়েছে আজকে মামুনুল হক সাহেব হুজুর দামাত বারাকাত হুমের উস্তাদ এবং শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইয়ের সুনামধন্য ছাত্র মুফতি মনসুরুল হক সাহেব হুজুর। পুরনো একটি সমস্যাকে কেন্দ্র করে আজকে এই মাদ্রাসাটাকে দখল করে নিয়েছে আল্লামা মামুনুল হক সাহেবকে। যখনই গ্রেফতার করে নিয়ে গেছে তারপর থেকে কিন্তু এই মাদ্রাসাটাকে বেশ খেয়ালে রেখেছে ওই মাদ্রাসার উস্তাদ হুজুররা এবং প্রশাসনের আইন শৃঙ্খলা বাহিনীর লোকেরা। সেই বিষয়গুলো নিয়ে আজকে আজ পর্যন্ত আজকে মামুনুল হক সাহেবের মুখ গ্রেফতারের সময় যতদিন হয়েছে ততদিনের মধ্যে আজকে তারা সফল হয়েছে এবং জামিয়া রহমানিয়া আরাবিয়া, যেটা আল্লামা মামুনুল হক সাহেব দামাত বারাকাতুহুমের বাবা আজিজুল হক রহমতুল্লাহ আলের আদর্শে প্রতিষ্ঠিত সেই মাদ্রাসাগুলোকে, সেই মাদ্রাসাটাকে আজকে মুফতি মনসুরুল হক সাহেব দখল করে নিয়েছে। এই বিষয়টা খুবই আফসোসের বিষয়। আজকে মামুনুল হক সাহেব এবং মুফতি মাহফুজুল হক সাহেব তাদের দুজনকে সেই মাদ্রাসা থেকে বহিষ্কার করে দিয়েছে। এই বিষয়গুলো নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বেশ পরিমাণে, খুব পরিমাণে স্ট্যাটাস চলছে। দর্শক, আপনারা সকলেই জানেন যে পর্যায়ক্রমে আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলীর মৃত্যুর পর পর্যায়ক্রমে আল্লামা মামুনুল হক এবং আল্লামা মুফতি মাহফুজুল হক সাহেব তারা কিন্তু এই মাদ্রাসাটাকে পেয়েছিলেন। কিন্তু আজকে সেই ২০ বছর আগ থেকে যেই মাদ্রাসার ব্যাপারে মামলা চলছিল সেই মাদ্রাসাটাকে আজকে যখন আল্লামা মামুনুল হক সাহেব গ্রেফতার হয়ে আছেন সেই অবস্থায় তারা এই সুযোগে তারা আজকে এই মাদ্রাসাটাকে দখল করে নিয়েছে। গতকালকে সমস্ত ছাত্রদেরকে মাদ্রাসা থেকে বের করে দেওয়া হয়েছে এবং তারা কিন্তু টাং বেডিং নিয়ে সকলেই মাদ্রাসা থেকে বের হয়ে গেছেন। কিন্তু সকলের একটাই দাবি যে এই মাদ্রাসা যেহেতু জুলুম করে নেওয়া হয়েছে, এই মাদ্রাসা
প্রতিফল এই মাদ্রাসাকে আমরা আবারও ফিরে পাবো এবং জালেমের বিচার যেন আল্লাহ তাআলা একদিন করেন। এই বিষয়গুলো আমি বলছি না, এই বিষয়গুলো জামিয়া রহমানিয়ার একজন ছাত্র, সেই মাদ্রাসার ছাত্রই এই কথাগুলো বলেছে এবং বলেছে আল্লাহ তাআলা জালেমের বিচার যেন দুনিয়াতেও করে আখিরাতেও করে। দর্শক, আশা করি আমার ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। আপনাদেরকে বিভিন্ন তথ্য দেওয়ার জন্যই আমি সবসময় আপনাদের সাথে আছি, আপনাদেরকে সবসময় আপডেট নিউজগুলো দিব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।